আসসালামু আলাইকুম, আমি তামান্না চৌধুরী। আজ রোজার সময় হাঁটা এবং এক্সারসাইজ নিয়ে আপনাদেরকে কিছু বলতে চাচ্ছি। অনেকে আমাকে ইনবক্স করেছেন যে এই সময় আসলে হেলথকে ভালো রাখার জন্য আমরা কতক্ষণ হাঁটবো, কখন হাঁটবো বা কী ধরনের এক্সারসাইজ করবো। আসলে আমি বলতে চাচ্ছি যে রোজায় আমাদের মেইন ফোকাসটাই হচ্ছে ইবাদত, এবং হাঁটার জন্য সাধারণত কিছু নিয়ম থাকে যেটা আমরা নর্মাল সময়ে অনেকটা মেনটেন করতে পারি। যেমন এক্সারসাইজ বা কার্ডিও বা হাঁটার জন্য বেস্ট হচ্ছে খালি পেট, কিন্তু আমরা যদি খালি পেটে না বুঝে এই রোজার সময় হাঁটাহাঁটি করি বা এক্সারসাইজ করি বা কার্ডিও করি বা হাই ইন্টেন্সিটির কোনো কার্ডিও করি, তাহলে অবশ্যই তার একটা ইফেক্ট আমাদের শরীরে পড়তে পারে, যেটা আমাদের ইবাদতে আমাদেরকে অনেকটাই ডিস্টার্ব করতে পারে। কারণ আপনি এক্সারসাইজ করে যদি আপনার শরীর দুর্বল হয়ে যায়, ছেড়ে দেয়, হাত পা জড়ো হয়ে আসে, তাহলে কিন্তু আপনি সঠিক এবং সহি নিয়মে তারাবি পড়াটা পারবেন না। সেই জন্য আমি একটু বলতে চাই, যারা আসলে ফিটনেসের প্রতি খুবই যারা ফিটনেসের প্রতি অনেক সচেতন বা যারা চাচ্ছেন এই রোজাতেও আপনার ফিটনেসটা ঠিক রাখতে এবং হাঁটতে, তাদের জন্যই মূলত আমার আজকের ভিডিও। হাঁটার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে কখন সেটি আমি বলবো। তার আগে বলি যে এই যে রোজায় হাঁটা কে হাঁটতে পারবে আর কে হাঁটতে পারবে না, তার বিশেষ বিষয়টা ডিপেন্ড করে আপনার ফিজিওলজিক্যাল বা আপনার ফিটনেসের উপরে, শারীরিক কন্ডিশনের উপরে। আপনি যদি শারীরিকভাবে ফিট থাকেন, মানসিকভাবে স্ট্যাবল থাকেন এবং আপনার শরীর যদি হাইড্রেট থাকে, তাহলেই আপনি সুন্দর মতো হাঁটতে পারবেন। আপনার ডায়েট যদি ঠিক থাকে, এই ব্যাপারটি খুবই ইম্পর্টেন্ট, কারণ রোজায় সঠিক খাবার মেনে না চললে রোজায় হাঁটা অথবা অন্য কোনো এক্সারসাইজ করা অসম্ভব। তাই আপনাকে আপনার তিনটি খাবারের ব্যালেন্স রাখতে হবে এমনভাবে যেন আপনাকে সেটি হাই প্রোটিন, ফাইবার রিচ, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেন্স, এবং আপনাকে অবশ্যই পানি ও তরল জাতীয় খাবারটিকে খুব ভালো মতো হিসাব নিকাশ করে খেতে হবে, যাতে আপনি সুন্দর মতো হাইড্রেট হয়ে অর্থাৎ ডিহাইড্রেশন মুডে না থেকে আপনি হাঁটতে পারেন। খাবারের উপরে ডিপেন্ড করবে এবং আপনার ফিজিক্যাল ফিটনেসের উপরে ডিপেন্ড করবে আপনি আসলে হাঁটতে পারবেন কি পারবেন না। যারা হাঁটতে চান তাদের জন্য বেস্ট সময় যদি আমি বলি, তাহলে যেহেতু খালি পেটের এক্সারসাইজ আমাদের সবচেয়ে বেশি কাজে আসে, সেই জন্য ইফতারের কিছুটা আগ দিয়ে আপনারা চাইলে হালকা 20-30 মিনিটের মতো হাঁটা, অথবা যারা লেস ইন্টেন্সিটির কার্ডিওতে অভ্যস্ত তারা সেটি করতে পারেন। মনে রাখবেন যে এই সময়টা আপনি হাঁটলে বা একটু এক্সারসাইজ করলে আপনার শরীরে অনেক কাজে আসবে, এবং তার কিছু পরেই কিন্তু আল্লাহর রহমতে আপনি যখন ইফতার করবেন তখন আপনার সেই প্রয়োজনীয় আপনার তরল, ফাইবার, ভিটামিনস, মিনারেলস, প্রোটিন আপনি আপনার ইফতার থেকে নিতে পারবেন। যার জন্য আমি প্রথমেই বলেছি যে ফুড সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি আপনি হাঁটা বা এক্সারসাইজ মেনটেন করতে চান। আরেকটি খুব ভালো সময় হচ্ছে তারাবির পর এবং রাতে ঘুমানোর আগে, অর্থাৎ 10:30 থেকে 11টা যদি এই টাইমটি আপনি বেছে নেন একটু হাঁটার জন্য বা একটু হালকা লো ইন্টেন্সিটির কার্ডিও করার জন্য বা একটু স্ট্রেচিং বা হালকা এক্সারসাইজের জন্য, এটি কিন্তু খুব বেস্ট টাইম। তারাবির পরে কিছুটা একটু হালকা পাতলা খেয়ে বা একটু রিল্যাক্স থেকে হাইড্রেট হয়ে পর্যাপ্ত পরিমাণে পানি এবং অন্যান্য তরল খেয়ে নিজের বডিকে যদি একটু ফিট করতে পারেন, চালনা করতে পারেন, আপনার জন্য এই সময়টি কিন্তু খুব ভালো। কারণ এটার পরে আবার আমরা আমাদের সেহরি থেকে কিছুটা খাবার বা অন্যান্য তরল পেয়ে যেতে পারি। আরেকটি খুব ভালো সময় হচ্ছে যারা একটু আর্লি রাইজার, যারা দেখা যায় যে সেহরি খাওয়ার বেশ আগে উঠে যায়, ইবাদত করেন, দেখা যাচ্ছে 3টার সময় আপনারা উঠতে পারছেন, তাহলে 3টা থেকে 3:30 এই টাইমটাও কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। যদি আপনি আর্লি ঘুমান এবং একটু আর্লি উঠেন, সেই ক্ষেত্রে এটি আপনার জন্য খুবই ভালো সময়, কারণ এই সময় আপনি হালকা পাতলা হাঁটাহাঁটি যদি 20-25 মিনিট করেন অথবা হালকা লো ইন্টেন্সিটির কার্ডিও করেন বা একটু স্ট্রেচিং বা একটু হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, তারপরেই কিন্তু আমরা 4টার দিকে আপনি আপনার খাবারের মাধ্যমে এবং 4টার আগ থেকে আপনি ফ্লুইডের মাধ্যমে আপনি আপনার শরীরকে হাইড্রেট রাখতে পারবেন, প্রয়োজনীয় পুষ্টি উপাদান দিতে পারবেন। মনে রাখবেন কতগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যে আপনার যদি সেই ধরনের সমস্যাগুলো হয় তাহলে কিন্তু আপনি এই হাঁটা থেকে বা এক্সারসাইজ থেকে বিরত থাকবেন। প্রথমত হচ্ছে আপনার যদি বডি ল্যাথার্জিক থাকে, খুবই বিপি লো হয়ে যায়, বারবার আপনার বিপি ড্রপ করে বা ফ্ল্যাকচুয়েট করে, অথবা যাদের দেখা যায় যে হাত পায়ে প্রচণ্ড মাসেল ক্র্যাম্পিং বা ব্যথা বা হাঁটার ফলে অন্য কোনো ধরনের সমস্যা হচ্ছে, ইভেন আর্লি কিছু সাইন আছে যেগুলো আপনাকে বুঝতে হবে, যেমন ডিজিনেস, মাথা ঘুরানো,
বমি বমি ভাব, লেথার্জিক লাগা, তখন আপনাকে এই হাঁটা বা এক্সারসাইজ থেকে বিরত থাকতে হবে। এই যে কতগুলো কথা আমি প্রথম থেকে বললাম, এগুলি সব হচ্ছে হেলদি পার্সনদের জন্য, কিন্তু যাদের ডিজিজ কন্ডিশন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই হাঁটা বা এক্সারসাইজটি ব্যতিক্রম। বিশেষ করে যারা ডায়াবেটিসের ইনসুলিন নেয়, তারা অবশ্যই ডক্টর পরামর্শ মতে তার ইনসুলিনের ডোজের সাপেক্ষে, তার ডায়েটের সাপেক্ষে এবং তার ব্লাড গ্লুকোজ মনিটরিংয়ের মাধ্যমে সে ডিসিশনটা নিতে পারবেন সে আসলে হাঁটতে পারবেন কিনা। যাদের কার্ডিও প্রবলেম বা হার্টের প্রবলেম রয়েছে, তারা অবশ্যই ডক্টরের কনসালটেশন ছাড়া কোনোভাবেই হাঁটা বা এক্সারসাইজ করা যাবে না। যাদের কিডনি পেশেন্ট, যারা ডক্টরের পরামর্শ মতে রোজা করছেন আলহামদুলিল্লাহ, তারাও কিন্তু কোনোভাবে অন্য কোনো এক্সারসাইজ বা হাঁটার প্রয়োজন নেই, কারণ কিডনি পেশেন্টদের হাঁটা বা এক্সারসাইজের ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করতে হয়। যারা আর্থারাইটিসে ভুগছেন, যাদের হাঁপানি বা অন্য কোনো শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে, তারাও কিন্তু এই রোজার সময় হাঁটা বা এক্সারসাইজ থেকে বিরত থাকতে পারেন, অথবা আপনি অবশ্যই আপনার ফিজিশিয়ানের সাথে বা ডক্টরের সাথে কথা বলে বিষয়টাকে সেট করতে পারেন। এবার আসেন, যারা হাঁটবে তারা অবশ্যই তাদের ডায়েটে হাইড্রেট থাকার মতো তরল, নট অনলি ওয়াটার, আপনাকে এমন কিছু তরল খেতে হবে যেগুলো আপনাকে মেটাবলিজমকে বুস্ট করতে সাহায্য করে, আপনার এনার্জি লেভেলকে অনেকটা ধরে রাখতে সাহায্য করে। সেই ক্ষেত্রে ডাবের পানি, তরমুজের শরবত বা জুস, চিনি ছাড়া লেবু, লেমন সল্টেড ওয়াটার, এইগুলো দিয়ে আপনাদের তরলের চাহিদা পূরণ করতে হবে। ফাইবার সমৃদ্ধ খাবার, ফল এবং শাকসবজি মেনুতে বেশি করে রাখতে হবে, যাতে আপনার বডি এবং শরীরের প্রত্যেকটা অর্গান এনার্জেটিক থাকে এবং আপনি এক্সারসাইজ বা হাঁটা কন্টিনিউ করতে পারেন। খাবারটি হতে হবে প্রোটিন রিচ, মাছ মাংস, দুধ, ডিম, ডাল এবং ফাইবারযুক্ত খাবারের জন্য লাল আটা রুটি, লাল চালের ভাত, ওটস এই জাতীয় খাবার দিয়ে, লাল চিড়া এই জাতীয় খাবার দিয়ে আপনাকে আপনার মেনু কিন্তু সিলেক্ট করতে হবে। কারণ যে হাঁটতে যাচ্ছেন সে অবশ্যই হেলথের কথা ভাবেন, এবং যে হেলথের কথা ভাবেন তাকে অবশ্যই রাইট ডায়েট এবং রাইট ফুডের মধ্যেই থাকতে হবে। সুতরাং এই রোজার সময় এক্সারসাইজটাই আমাদের আসল না, আমাদের আসল হচ্ছে ইবাদত। এবং আলহামদুলিল্লাহ সহি মানে সঠিক নিয়মে যদি কেউ তারাবি পড়ে, তাহলে অবশ্যই তার অনেকটা শরীর ভালো থাকে, এবং এই তারাবি নামাজকে ব্যাঘাত না করে, শরীরকে ডিস্টার্ব না করে, কোনো রকম কন্ডিশন ঝামেলা না হয় শরীরে এমনভাবে যদি কেউ এক্সারসাইজ কন্টিনিউ করতে চান, তাহলে আধা ঘন্টা বা 20 মিনিট হাঁটতে পারেন, বা লো ইন্টেন্সিটির কার্ডিও করতে পারেন, বা একটু ফ্রি হ্যান্ড করতে পারেন। এবং সেটার জন্য বেস্ট টাইম হচ্ছে ঠিক ইফতারের কিছুটা আগ দিয়ে, যদি আপনার বডি আপনাকে পারমিট করে বা আপনি গুড ফিল করেন, অথবা আমাদের 10:30 থেকে রাত 11টার মধ্যে, অথবা যারা একটু আর্লি ঘুমিয়ে তাড়াতাড়ি উঠেন তারা রাত 3টা থেকে 3:30টার মধ্যে আপনি আপনাদের এই এক্সারসাইজগুলো করতে পারেন। প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, আমার এই উপদেশ সবার জন্য যে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হবে তা না, নিজের শরীর আপনার নিজের কমফোর্ট, সো কমফোর্টে থেকে ভালো থেকে যদি আপনি এক্সারসাইজ এই রোজায় চালিয়ে যেতে পারেন অবশ্যই এক্সারসাইজ করবেন।